হিংসা থাকে কোথায়? কানে, নাকে, দাঁতে না মনে? অহংকার কোথায় থাকে? লোভ কোথায় থাকে? কিরে শয়তান্য, এত জায়গা থাকতে তোর খারাপ জিনিসগুলো এখানে ঢুকাইছ কিত্ত? একটু জোরে বলতে হবে রে ভাই। শয়তানের সবকিছু রাখছে কোথায়? আমাদের অন্তরে। জোরে বলেন, আমাদের অন্তরে। এত জায়গা আছে, ফ্যাট আছে, ফিট আছে, এখানে রাখ না, ওখানে রাখবো। ব্যাপার কি? শয়তান বলে আমি জানি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কারো চেহারা দেখে না। আল্লাহ বান্দার যখনই দেখে মনটা দেখে, কলবটা দেখে, কলবটা দেখে। সুবহানাল্লাহ, আল্লাহর নজর তোমার কলবের দিকে, সুতরাং আমি আমার নোংরা জিনিস তোমার কলবে ঢুকাই দিয়ে তোমার ভিতরটাও নষ্ট করে দিব, তোমার দুনিয়া অশান্তি করে দিব, পরকালও যেন জাহান্নাম যাও সে রাস্তা করে দিব। এবার আশেক যখন বুঝতে পারছে আমার কলব আমার সবচাইতে দামি সম্পদ, এবার বান্দার কাজ সর্বপ্রথম নিজের কলবকে পরিষ্কার করার কথা বলেন, ঠিক কিনা? এবার যার কলব থেকে হিংসা বেরিয়ে যাবে তার কারণে সমাজ কি অশান্তি না শান্তি? যার কলব থেকে লোভ বেরিয়ে যাবে শান্তি সমাজ কি শান্তি না অশান্তি? আর একটু জোরে বলেন, শান্তি না অশান্তি? তাহলে আল্লাহর নজর কোন দিকে? ভাই জোরে বলেন, আল্লাহর নজর কোন দিকে? শয়তানও টার্গেট করে রাখছে। বাস আমি আপনাদেরকে একটা কথা বলি ভাইয়া, একটু 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 সময় একটু সময়। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আশরাফুল মখলুক। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করলে আপনারা একটু উত্তর দিতে পারবেন ভাইয়া, যা যেমন চাই উত্তর দিবেন। আছে পৃথিবীতে এই মানুষের দুইটা জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। আল্লাহ জান্নাত রেখেছেন অমানুষের জন্য না মানুষের জন্য? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। মা বাবার সাথে যে চিল্লাই কথা বলে মানুষ না অমানুষ? ভাইয়া শেষ বালো যার সব বালো তার জোরে জোরে বলেন না মানুষ না মানুষ? বড়র সাথে যে বেয়াদবি করে সে মানুষ না মানুষ? মঞ্চের জায়গা যায় দখল করে মানুষ না মানুষ? দেওয়াল তোলার সময় এক ইঞ্চি যে ভিতরে ঢুকে যায়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর না দেওয়া, বাকি খাওয়ার সময় যাইয়া যাইয়া বাকি খাই, টাকা দেওয়ার সময় দোকানদারের দেখা নাই। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং করা, পরকিয়া করা, রাস্তা ভেঙে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, বাদ বন্ধ করে দেওয়া, বিয়ের কথা চললে ফিন লাগাইয়া বিয়ে ভেঙে দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া। এবার আপনারা বলেন সুদ খাওয়া, গোশ খাওয়া, এবার এগুলো আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারা সবাই বলেন আমরা কি মানুষ না অমানুষ? আমিও মানুষ, আপনারটা আপনি বলুন। আমি আওয়াজ শুনি নি তো ভাই, বলেন না, মন খুলে বলতে পারবেন না? আমরা কি মানুষ না মানুষ? আমরা এগুলা আছে, আমরাও মানুষ, ঠিক আছে? এবার জান্নাত কাদের জন্য? আমরা কি তাহলে জান্নাত যদি যেতে চাই আমাদের মানুষ হতে হবে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? ডাক্তারের ভিতর আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ডক্টর ভিতর আছে না নাই? ইমামের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? সার্টিফিকেটের ভিতর আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? পাইলটের ভিতর আছে না নাই? আরে জোরে বলেন না আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতর আছে না নাই? সাহাবার ভিতর আছে না নাই? পার্থক্যটা কি বুঝে গেছে? মানুষ আর অমানুষ। এবার আসেন একটা কথা মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কয়েকটা রাস্তা আছে। একটা হচ্ছে নবী হওয়া, আরেকটা হচ্ছে রসুল হওয়া, আরেকটা হচ্ছে সাহাবা হওয়া, আরেকটা হচ্ছে আহলে বাইত হওয়া, আরেকটা হচ্ছে ওলি হওয়া। এবার আপনাকে যদি আল্লাহর প্রিয় বন্ধু হতে হয়, আল্লাহর প্রিয় হতে হয়, এই পাঁচটা ফরম থেকে যে কোনো একটা নিতে হবে। নবীর হওয়ার কোনো সুযোগ? রসুল হওয়ার কোনো সুযোগ? তারপরে সাহাবা, যেহেতু নবী রসুলে নেই সাহাবা হওয়ার কোনো সুযোগ? আহলে বাইতে এটা হওয়া যায় না, এটা আল্লাহর মনোনীত। তাহলে একটা মাত্র পথ খোলা আছে, ফরম খোলা আছে, এটা হচ্ছে ওলি আল্লাহ। যে কেউ চাইলে সে ফরম নিতে পারে।
আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন কোনো ম্যাটার করে না আপনি এই ফর্মটা নিতে পারেন ওলি হওয়ার ফর্ম ওলি আল্লাহ মানে কি জানেন আল্লাহর বন্ধু কত হাজার মানুষ আল্লাহর বন্ধু হয়ে গেছে হেই নিজেও জানে না কথা বলেন না ভাই আছে না নাই আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না নাই এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ দিব একজন আল্লাহর ওলির কাছে একজন আল্লাহর প্রেমের সাগরে ডুব দেনেওয়ালা আশেকে সে জিজ্ঞেস করছেন হুজুর একটু বলেন না আমি কিভাবে আমার আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি কিভাবে আল্লাহর বন্ধু হতে পারি আমাকে একটা পরামর্শ দেন না এবার সে আল্লাহওয়ালা ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থেকে ওনাকে দূরে একটা ফলের গাছ দেখাই দিয়েছে বলে যে এই ফলের গাছের মত হোক আসছে কে মানুষ হইতে বলতেছে কিসের মতো গাছের মতো কিসের মতো হুজুর এটা কি তা কইলেন মানুষ কেমনে গাছ হয় মানুষ কেমনে গাছ হয় কথা গাই থাকো আপনারা তো জানেন যে গাছে ফল বেশি সেই গাছে ভাই আওয়াজটা একটু দিবেন আপনারা একটু জোরে যে গাছে ফল বেশি সেই গাছে কথা গাই থাকো কিছুক্ষণ পরে দেখলেন কিছু মানুষ এসে দিল নিল গাছের দিকে মারতেছে কহ হুজুর এখনো তো বুঝলাম না কয় ডিল দিতেছে দেখতেছস না কয় এইটা তো দেখতেছি আমি গাছের মতো কেমনে হইতাম কয় দেখো গাছের দিকে তারা ডিল দিচ্ছে গাছের দিকে তারা খারাপ জিনিস দিচ্ছে বেতার জিনিস দিচ্ছে এবার গাছে কি করে দেখো দেখতেছে গাছের দিকে পাথর নিক্ষেপ করছে তারা গাছ তাদের জন্য ফল পাঠাই দিচ্ছে জগৎ মানুষ গাছের দিকে পাথর দিচ্ছে গাছ উল্টা তাদেরকে আম খাওয়াচ্ছে আম খা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে কবরে যেতে গেলে যে আপনাকে গালি দিয়ে আমন্ত্রণ জানাবে আপনি মুসকি হেসে তার জন্য একটা সালামের উপহার পাঠাবেন যে আপনার বদনাম করে শান্তি পাচ্ছে তার জন্য দুইটা সুনামের ব্যবস্থা করে দেন যে আপনার পাতের ভাত কেড়ে নিবে সামর্থ্য থাকলে তার জন্য দুই প্যাকেট ভাতের ব্যবস্থা করে দেন যে আপনার রাস্তা বন্ধ করবে তার জন্য আপনি রাস্তা খুলে দেন যে আপনার জীবনকে অতিষ্ঠ করবে আপনি তার জীবনকে স্বস্তি বানানোর জন্য ব্যবস্থা করেন আপনি অন্যের উপকার করুন ওনার রব আপনার উপকার করবে একটা কথা মনে রাখবেন আমরা এমন রবের বান্দা যে রবের কাছে কমতি বলে কোনো শব্দ আমরা পাই না কেন আমরা চাইতেও জানি না নিতেও জানি না বলেন 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 ঠিক কি না উনি দেয় কাদেরকে দেয় মনে রাখবেন যে ওনার দিকে তাকাইয়া অন্যদের দেয় আপনি ওনার দিকে তাকাইয়া আপনার বাইরে দিলেন এই বাইটা আপনার বাই নাকি আল্লাহর বান্দা আল্লাহর বান্দারে দিলে আল্লাহ ওনার আল্লাহ আপনারে দিবে মানজা বিল হাসানাতে ফালাহু আশরুন সালিহা চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ দুনিয়া যেদিকে যাক পাঁচ ওয়াক্ত নামাজ একটু জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ জোত মসজিদ থেকে মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার চেষ্টা করবেন সর্বোচ্চ দুনিয়াটাকে পিছনে ফেলে রবের ডাকে সাড়া দিতে লাভটা কি হবে আমরা রবের ডাকে যত সাড়া দেওয়ার অভ্যস্ত হতে পারবো আমাদের বিপদে রবকে সাড়া দিলে ডাক দিলে রবও আমাদেরকে সাড়া দিবে ফাজকুরুনি আজকুরুকুম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের থেকে একটা জিনিস চাইবো যারা আমাকে ভালোবাসেন আবদার করে আমি আপনাদেরকে বলবো এই পর্যন্ত যারা আপনাদেরকে ইচ্ছাই অনিচ্ছাই ন্যায় অন্যায় কষ্ট দিছে সমস্ত বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে সবার প্রতি ঘৃণা রাখ মন থেকে বের করে একবার মাফ করে দিয়ে বলেন আমিন আল্লাহকে খুশি করার জন্য মাফ করে দেন বলেন আমিন সবাইকে মাফ করে দিছেন তো বলেন না সবাইকে মাফ করে দিছেন তো কারো প্রতি কোনো রাগ কারো প্রতি কোনো ক্ষোভ কারো প্রতি কোনো কষ্ট এবার মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোমার দিকে তাকাই অন্যরে মাফ করে দিছি এবার তুমিও আমার একটু মাফ করে দাও এটাই হচ্ছে লেনদেন দশ টাকা থেকে আট টাকা গেলে লাভ না লস
10 কেজি চাউল থেকে 8 কেজি গেলে লস এই জোরে বলেন না লস বিজ্ঞানের চোখে লস ইকোনমিক্সের চোখে লস ব্যবসায়ীর চোখে লস মা বাবার চোখে লস বড়দের চোখে লস ফেরেশতার চোখে লাভ কেমনে আপনি 8 কেজি চাউল আল্লাহর বান্দাকে খাওয়াইছেন মেহমানদারি করেছেন আল্লাহ তাআলা বলে যে তুমি তার রিজিকের মধ্যে 10 কেজি চাউল আরো বাড়াই দাও সুবহানাল্লাহ সে আমার বান্দারে খাওয়াইছে সুবহানাল্লাহ খাওয়ানোটা আমি আল্লাহর শান মনে রাখবেন কোরআনে বারবার বলা হয়েছে সিবগাতাল্লাহ 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 আমি আল্লাহর রঙে রঙিন হ খাওয়ানোটা আমি আল্লাহর শান যে এই কাজটা করবে আমি তারে দিব দোষ গোপন করাটা আমি আল্লাহর শান আমার বান্দার ভিতর যে অন্যের দোষ গোপন করবে নিয়ামত আমি আল্লাহ তারে দিব ক্ষমা করে দেওয়াটা আমি আল্লাহর শান যে আমার দিকে তাকায় দুশমনকেও মাফ করে দিবে আমি আল্লাহ নিয়ামত তারে বাড়াই দিব সুবহানাল্লাহ এবার বলেন রাগে লাভ বেশি না ক্ষমায় ক্ষমায় জোরে জোরে বলেন রাগে লাভ বেশি না ক্ষমায় ক্ষমায় এবার আপনি বলবেন ভাই আমি যদি ক্ষমা করে দিই তাহলে আমার আমার 2 লাখ টাকা যে লস হয়ে যাব আমি বল লস হবে না ভাইয়া ওই 2 লাখ টাকা আপনার কাছে আসবে এদিকে না আচ্ছা সত্যি করে একটা কথা বলেন আল্লাহ কাউরে এই পর্যন্ত উপবাস রাখছে করোনা কালীন সময় যেখানে দোকান বন্ধ রাস্তা বন্ধ গাড়ি বন্ধ সেই বন্ধ এই বন্ধ সেই বন্ধ এর ভিতরত আল্লাহ আমাদেরকে খাওয়াইছে উপবাস রাখছে উপবাস রাখছে ওয়ামাই ইয়াত্তাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এটাই কোরআনের ফরমান এটাই আল্লাহর ওয়াদা চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে কারে বাইর করতে হবে মিস্টার বলেন না মিস্টার শয়তান শয়তান কি বললে বেরিয়ে যাবে সে তো তার জায়গায় শয়তান জিতে কেন জানেন শয়তানের ধৈর্য বেশি শয়তানের ধৈর্য বেশি এটা লাগলে লাগেই থাকে জি আজকে ভাই নাই কি হইছে কালকে তো বাইরাম জি কালকে নয় তো পরশুদিন তো আমি জিততাম সেজন্যই শয়তানের জয় বেশি জি ওর থেকে সালাকিটা শিক্ষা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তুই যত গুতাবি গুতা নামাজের লাগে লাগে আছে আপনাদের হয় কি না দেখেন তো মাঝে মধ্যে সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে না ফজরের আজানটা দিলে জি এখানে আপনার একটু ব্রেক লাগাই প্রশ্ন করার দরকার কি রে এতক্ষণ তো ঘুম আসে নাই এত সিবাইসি ঘুমান তাই না এখন আইসত কিত্ত তার মানে আইছে জি কেডা 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 জোরে কোন না কেডা তো শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে না মানে দূরে নেওয়া আর আমাদের চেষ্টা থাকবে আল্লাহর কাছে যাওয়া কথা বলেন ঠিক না তো সেই দিকে টানবে আমাদের এদিকে যাইতে হবে মাঝে মধ্যে আমি একটা কথা বলি ওই শয়তান যেহেতু কষ্ট করে আইসা সিবে ঘুমা ঘুমা আপনি তো আমরা তো হাইরা যাই ঘুমাই যাই মাঝে মধ্যে একটু চালাকি করেন তারে ঘুমের একটু ড্রস খাওয়াইন এতে সিব্ব আপনি ঘুমায়ের ভান করবেন কারণ শয়তান কখনো কলবের খবর জানে না শয়তান কখনো কলবের খবর জানে না সে রগে রগে হাঁটে কিন্তু কবলের কলবের খবর জানার অধিকার আল্লাহ তারে দেয় নাই বলেন না সুবহানাল্লাহ সে তো জানে না আপনার মনে কি চলতেছে আপনি ঘুমের ভাব ধরবেন হ্যাঁ 6 মিনিট তার থেকে একটু মেসেজ টেসে সিবা লইয়া আল্লাহু আকবার কই দাঁড়ায় যাবেন শয়তানে কই বুঝাইতে দামাততে বড় বাট পারে না এবার বলেন আপনি হারলেন না জিতলেন জোরে বলেন আপনি হারলেন না জিতলেন কারে পাওয়ার জন্য উনি দেখতেছে কি দেখতেছে না এই উনি দেখকেই তো খুশি হইলে তো রহমত দেয় আমার বান্দা আল্লাহ বলে আমার বান্দা আমাকে পাওয়ার জন্য আমার কাছে আসার জন্য দেখ যুদ্ধ করতেছে এবার দেখেন ওযু করতে গেলে দুইবার দুইছি না তিনবার দুইছি যে কুলি কি করছিলাম নি নাকে কি ফানে দিছিলাম নি ও দিনও মন মাথা কি মাসা করছে নি নাকি করিন আসছে এবার সেই জায়গায় আমরা অনেক জায়গায় যেটা ফেল করি কোথায় একবার দুইবার বানানোর পরে ছন্দ ঢুকে গেলে আমরা আর ভয় বানাই না এই জিতটা যায় এই জায়গায় করবেন কি জানেন যতবার ভুল মনে হবে ততবার বানাইতে থাকবেন বানাইতে থাকবেন বানাইতে থাকবেন বানাইতে থাকবেন হে কইবো যে ভুল আপনি কইবেন বানামু ভুল 50 বার হওয়ার পরে শয়তানে ও খাইছে নিতে তো নাসর বন্দনা বানাইতেই আছে বড় আর কয়বার হইছে
50 বার হওয়ার পর আপনি ওযু শেষ করে আইসা মুখ মুছতে মুছতে কইবেন শয়তান রাতাত দেখবেন না এমনি কইবেন মিস্টার শয়তান তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ শয়তানে কইব কি তারে তারে এত জ্বালাইলাম তের আগে না যে আমারে থ্যাংক ইউ দেই ব্যাপারটা কি তার নিশ্চয় কোনো তো বেজাল আছে তখন আপনি বলবেন একবার ওযু বানাইয়া যত গুটা গুনাহ মাফ হইতো তুই গুতানোর কারণে 50 বার বানাইছিস 50 বার বানা গুনাহ তো বেশি না তুই আমার লস করতে আইসা লাভ করে দিছস শয়তানে কইব দে 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 এতে নামাজ সাথে বড় চালাক কিন্তু আমি হার মানতাম না তুই মসজিদে আই নালে যাই নামাজ আই তোরা পাইছিস এবার দেখেন আপনি যতক্ষণ বাইরে আছেন কোনো চিন্তা ধারা নাই আল্লাহু আকবার মানে কোনো কি পেছে লাগাইছে আইছে কাত থেকে দূরে নিতে কাত থেকে দূরে নিতে আমি তো সেটা মানবো না আমার কাছে তো লেগে থাকা এবার শয়তানে দিব আপনি পড়তে থাকবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শয়তানে কয় আমি লেগে থাকি আপনি কইবেন আমিও লেগে আছি তুলা দেখি কেডা জিতে সব কিছু শেষ করার পরে যখন দেখবে যে কোনোভাবে এসে আপনাকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারবে না লাস্ট সে একটা বোম খেলে এই বোমটা কি নামাজ পড়বা আল্লাহর লাইগা এই নামাজ এত কিছু চিন্তা করলে আল্লাহকে এই নামাজ কি কবুল করবো নি এটা ফুইরে লাভটা কি না বললে তো বালা নামাজে দাঁড়াইছস তুই বউর কথা চিন্তা করস ব্যবসার কথা চিন্তা করস চাকরির কথা চিন্তা করস এর কথা চিন্তা করস ওর কথা চিন্তা করস এই নামাজের কোনো দাম আসেনি এই নামাজ জীবন আল্লাহ কবুল করতো না ফুইরেও কোনো লাভ নাই চিন্তা যখন ঢুকাই দিছে বান্দা অনেকে এখানে ফেল হইয়া যায় অনেক বান্দা এখানে নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসে হ কথা তো ঠিক আমার নামাজের তো কোনো সৌন্দর্য নেই আল্লাহকে গিফট করব তো করব কিভাবে তা আশেকরা এই জায়গায় একটু আগায় আশেকরা বলে যে বান্দার কাজ করা কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার ইচ্ছা নাই আমার দেখার বিষয় না এটা তো মৌলানা দেখার ইচ্ছা আমার গোলামের কাজ গোলামি করা কবুল করবে কি করবে না সেটা আল্লাহ দিচ্ছে শয়তানে কই খাইছে না এটা তো বড় সালাক শুধু আমি এতটুকু বলবো যে বান্দা রবের দিকে এগোয় রব তাকে নেওয়ার জন্য আরো রাস্তা খুলে দেয় পৃথিবীতে কোনো কাজই কঠিন নয় আপনি শুধু মনে মনে নিয়ত করেন পারেন না পারেন দেখবেন ওই নিয়তের উপরে আল্লাহ বরকত দান করবে ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর কারো প্রফেশন নিয়ে কখনো কাউ কেউ কাউ হেও করবেন না এমনকি মুসি যে আছে এই মুসিটাও আল্লাহর নিয়ামত আচ্ছা আল্লাহ চাইলে সবাইকে কোটিপতি বানাতে পারতেন না কোটিপতি বানাতে পারতেন ভাই বলেন না পারতেন এবার দেখেন সবাই ফ্যাক্টরির মালিক আর কোটিপতি আপনার একটা মাহফিল করবেন মাইক লাগো মাইক লাগো ফ্যান্ডেল যে করবেন ফ্যান্ডেল লাগো বৃষ্টি যে না পড়ার জন্য তার ফল দরকার তার ফল লাগো অন্ধকার কে আলোকিত করার জন্য লাইট লাগো লাইটর আলো ফোন দিছেন ভাই গত বছর তো তুমি লাইট লাগাইছিলা আইও এবার লাইট লাগাও লাইট ওলা কইব তুই পারলে আমার ঘরে আইসা লাগা এই মেজারমেন্ট কার আল্লাহ জোরে বলেন এই মেজারমেন্ট কার আল্লাহ আল্লাহ যেভাবে মেজারমেন্ট করেছেন এটাই করলাম এবার দুনিয়াতে যারা অর্থনৈতিক অভাবের কারণে হেয় প্রতিপন্ন হচ্ছে সমাজের নোংরা মানুষের কারণে হাসরের ময়দানে তারা গিয়ে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া তুমি যে আমারে গাড়ি দাও নাই বাড়ি দাও নাই সম্পদ দাও নাই গরিব বানাই রাখছো লক্ষ কোটি শুক্রিয়া ফেরাস্তা কইব কি তার এত খুশিকা কোটি টাকা থাকলে হিসাব অবলম্বই তো আমি যে হিসাবেই নাই আমি গরিব মানুষ আমার হিসাব কি তার এত কিছু জানি না এত কিছু বুঝি না যে আল্লাহ এবং নবীন সে আমাদের কথা বলেন না রে ভাই ঠিক কিনা তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ চলবে জোরে বলেন চলবে কারোর সাথে কোন দুশ্মনী চলবে কারোর নামে হিংসা চলবে আর মানুষের নামে এখানে বিয়ে তিয়ে কেউ করতে আসলে তো বিয়ে করতে আসলে মেয়ের খবর আর ছেলের খবর তো ডাইরেক্ট ঘরে নিয়ে যায় না ওই দোকান থেকে খবর নেই পারলে দোকানের মধ্যে ফইলেন আপনার মাইয়ারে বিয়ে দিতে নিতে আর কাছে এর মতো একটা খারাপ ছেলে আর আসে নিও এই কাজ করেন না এই কাজ শুনেন কারো ইজ্জতের উপর আঘাত দিলে আল্লাহ বড় নারাজ হয় আল্লাহ বলে যে আমি তার দোষ গোপন করে ইজ্জত রাখছি তুই কেডার কে তারে বে ইজ্জত করা সেজন্য কার দরবারের আসামি হয়ে যায়
বলেন আমরা কার দরবারে আসামি হয়ে যাই আর আল্লাহর দরবারে আসামি হইলে বাসার কোনো উপায় আছে নি উপায় আছে নি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত شغله بالنار هذا